সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজালালোর দেশ সিলট ভূমি রে, বাবা সফরানোর দেশ সিলট ভূমি রে। প্রিয় বন্ধুরা, আজ শনিবার, আজ 19 ফেব্রুয়ারি 2022। বাইরে আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে। একটু আগে আমি একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, হঠাৎ করে একটি দোকানের সামনে একটি ছোট্ট একটি বালকের সাথে দেখা হয়েছে। ছেলেটি বাংলাদেশেরই একটি পবিত্র একটি জেলা থেকে এসেছে। পবিত্র বলতে আমাদেরই চট্টগ্রামের মতোই, আমাদের চট্টগ্রাম যেমন বারো আউলিয়ার জেলা, ঠিক সেই রকমই আরেকটি পবিত্র সেই পীর আউলিয়ার জেলা থেকে এসেছে, সিলেট, যার প্রাক্তন নাম ছিল শ্রীহট্ট। ছেলেটি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছে। মাত্র কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়ে গতকাল সে পাবলিকলি বের হতে পেরেছে। ছেলেটি স্টুডেন্ট ভিসা এদেশে এসেছে, মাত্র 8-10 দিন আগে এসেছে, এবং সে এত বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল যে সে আমার সাথে কথা বলতেও তার কষ্ট হচ্ছিল, জড়িয়ে যাচ্ছিল। যে ব্যক্তিকে, যে অমানুষকে আজ আমি বছরের পর বছর দেখে এই অস্ট্রেলিয়ার প্রতি আকৃষ্ট হয়েছি, সেই মানুষটিকে আমি জীবন্ত আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সে কাঁপছিল আবেগে এবং অনেকটা এক্সাইটেড। আমি সেই সিলেটের ছোট্ট বালকটির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আগে হারমোনিয়াম দিয়ে গান করতাম, এখন আর হারমোনিয়ামে আঙ্গুল সঞ্চালন হয় না। তবুও মাঝে মাঝে ভাবছি এখন সেই কিছু গানের কলি আমি হারমোনিয়াম দিয়ে করব। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজালালোর দেশ সিলট ভূমি রে, বাবা সফরানোর দেশ সিলট ভূমি রে। চলো সেই ছেলেটির সাথে কথা বলি। থ্যাংক ইউ, লেটস গো। খুবই ছোট ছেলে, মাত্র এসেছে। আমি বরং তাকেই প্রশ্ন করি, তুমি আমাকে কিভাবে চিনলে? স্যার, আমি আপনার ইউটিউব চ্যানেল দেখতাম, তো আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেই আপনাকে চিনেছি। অ্যান্ড আপনি আমার ইন্সপিরেশন, অ্যান্ড আপনার জন্য আজকে আমি অস্ট্রেলিয়া। অ্যান্ড আনবিলিভেবল, আজকে আপনার সাথেই দেখা হয়ে গেল, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। অসাধারণ স্যার। তোমার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে স্যার, আমি সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ থেকে এসেছি। কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ, তুমি আমাকে এভাবে আবিষ্কার করে তোমার অনুভূতিটা কেমন আজ? আমি অবিশ্বাস, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। আমার ইচ্ছে করছে জাস্ট আপনাকে একবার ছুঁয়ে জাস্ট দেখবো যে সেটা সত্যি নাকি। আমি তো মানুষ, আমি ছুঁয়ে দেখার কিছু নেই। অবশ্যই, তোমার কি নাম গো বাবা? আমার নাম শাহি স্যার, সাফায়েত আহমেদ শাহি। সাফায়েত আহমেদ সাফি, তুমি যে অস্ট্রেলিয়াতে আসতে পেরেছো, এতে তোমার কাছে কেমন মনে হয়? জীবনটাকে কেমন মনে হচ্ছে? সাধারণ স্যার, ওরা অনেক এগিয়ে আমাদের চেয়ে, আমাদের দেশের চেয়ে অনেক এগিয়ে, হয়তো 100 বছর এগিয়ে, এরকম মনে হচ্ছে। অনেক অ্যাডভান্স ওরা, আমরা অনেক পিছিয়ে এক্ষেত্রে। তোমরা সিলেটের মানুষ, তোমরা তো লন্ডনে যাও, কিন্তু লন্ডন না গিয়ে তুমি অস্ট্রেলিয়াতে কেন এসেছো? আপনার ভিডিওর কামাল স্যার, আপনার যে ভিডিওর দেখে স্যার আমি ইন্সপায়ার হয়েছি এন্ড এখানে এসেছি। মানে আমার ভিডিওর কামাল, অর্থাৎ আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড, আমি সত্যি ধন্য। তুমি, শুধু তুমি নয়, এই ব্যাচে যে করোনার পরপরই
এই করোনার যে বাধা, যে লিফট হলো, সেটার পরপরই বেশ কিছু ইয়াং কিছু ছেলে মেয়ে তারা এসেছে, তারাও তাদের ভাব প্রকাশ করেছে যে আমি তাদের ইন্সপিরেশন। আমি বলবো যে আমি নয়, উপরওয়ালা। তুমি কি পড়ছো? আমি সাইবার সিকিউরিটিতে পড়ছি, আমি আইটিতে পড়ছি, সাইবার সিকিউরিটিতে। তো এখানেই ভর্তি হয়েছি স্যার। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি এসছো কতদিন হলো? আমি এখানে এসেছি স্যার 8 দিন হলো। আমার কোয়ারেন্টাইন আজকে ফ্রি হয়েছে, আজকে একটা জবে জয়েন করেছি। আজকেই জয়েন করলে? আজকে। ও, তুমি কি এই ল্যাকেম্বাতে কি প্রথম? আজকে এই প্রথম স্যার, এই প্রথম। আনবিলিভেবল স্যার, আপনার সাথে দেখা হয়ে গেল, এটা অবিশ্বাস্য। আর তুমি কি আমাকে দেখোনি এর আগে 8 দিনের মধ্যে? না স্যার, আমি আপনাকে দেখিনি। অলরাইট, তাহলে তোমার মতোই আরো এই শুকনা পাতলা আরো 2-3 জন, তারাও কিন্তু আমাকে অ্যাপ্রোচ করেছে, সামনে এসেছে, বলেছে আমি তার ইন্সপিরেশন এবং আমার ভিডিও দেখতে দেখতে সে এখানে চলে এসেছে। তোমার জীবনের লক্ষ্য কি গো? আমি স্যার পড়াশোনা শেষ করব, দেন ব্যাচেলরটা শেষ করে আমি পড়াশোনা করব স্যার। তোমার কি লন্ডনে চলে যাওয়ার কোনো ইচ্ছে নেই? লন্ডনে আমার অনেক আত্মীয় আছেন স্যার, বাট সত্যি অস্ট্রেলিয়া আপনার ভিডিও দেখতাম স্যার, এটাই আমার ইন্সপিরেশন। এন্ড আলহামদুলিল্লাহ নাও আই এম ইন অস্ট্রেলিয়া, এন্ড আপনার সাথে দেখা হয়ে গেল, এটা অবিশ্বাস্য। আচ্ছা, তোমার বয়সে যারা আছে, তোমার প্রজন্মের যারা বাংলাদেশে আছে, যারা বিদেশে যেতে চায় বা অস্ট্রেলিয়াতে পড়তে চায়, তাদের প্রতি যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। অস্ট্রেলিয়া অনেক ভালো, অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এখানে আমরা যেরকমটা মনে করি যে বাইরে থেকে যে অনেক রেসিস্ট কিংবা অনেক কিছু মনে করি, বাট এটা অনেক ভালো। আমার অনেক আত্মীয় আছেন, অনেক দেশে আছেন, বাট তুলনামূলক আমি মনে করি আমি ভালোই আছি। জাস্ট এসেই অনেক জব অপরচুনিটি, অনেক সুবিধা এখানে অনেক বেশি অন্য দেশের তুলনায় আমি মনে করি। সো আমাদের অস্ট্রেলিয়াতে আসা উচিত আমাদের বাংলাদেশিদের। আমি প্রথম দিকে তোমার নাম একবার জিজ্ঞেস করেছিলাম, এবার বিদায়ের পালা, আরেকবার যদি তোমার নামটা উচ্চারণ করো। আমার নাম সাফায়েত আহমেদ শাহী, আমি কোম্পানিগঞ্জ থেকে এসেছি, সিলেটের কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ কিন্তু দুটো, একটা আছে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ, একটা আছে সিলেটের কোম্পানিগঞ্জ। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার, এটা আমি আপনার সাথে দেখা হয় আমার খুবই খুবই ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নিজের কাছেও ভালো লাগছে। ভিডিওটি আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, কোনো কাট সাট কিছুই থাকবে না, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমার বন্ধু বান্ধবরা দেখবে তুমি আছো কোথায়, এবং তুমি এখন বনি আমিনের সাথে তোমার দেখা হয়েছে, যে বনি আমিনকে আচ্ছা কত বছর ধরে তুমি দেখছিলে জানো? আমি দেখছি স্যার আপনাকে প্রায় 1.5-2 বছর হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা।